নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। চরকিতে মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিমের নতুন ছবি গুনিন। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে এই ছবিটি নির্মিত হয়েছে। হাসান আজিজুল হকের লেখার বৈশিষ্ট্য হচ্ছে, যে লেখা পড়লে চোখের সামনে ছবির মতো আপনার প্রত্যেকটি দৃশ্য ভেসে উঠবে। গল্পটা যখন আমি এর আগে পড়েছিলাম তখন আমার চোখের সামনে ভেসে উঠেছিল এবং এক্স্যাক্টলি আমি যা কল্পনা করেছিলাম গিয়াস উদ্দিন সেলিম ঠিক সেইভাবেই ছবিটি নির্মাণ করেছেন। হাসান আজিজুল হক এই গল্পটি লিখেছিলেন 1964 সালে। এই গল্প এক গায়ের গুনিনকে নিয়ে। এই ছবিতে গুনিনের নাম রজব আলী গুনিন, কিন্তু বইয়ে গুনিনের নাম ছিল রহম গুনিন। নাম ভূমিকায় রয়েছেন আজাদ আবুল কালাম, অসাধারণ তার অভিনয়। গল্প শুরু হচ্ছে, আমি ছোট গল্পটার কথাই আগে বলছি, গুনিনের মৃত্যু নিয়ে এক বর্ষার রাতে। এবং এই যে দৃশ্যটা লেখা হয়েছে গল্পে, ছবিতে যখন তা চিত্রায়িত হয়েছে ঠিক একভাবে অসাধারণ। আর গিয়াসউদ্দিন সেলিম এমন এক পরিচালক, তার কথা নতুন করে বলবার কিছু নেই। আর তার নাম নিলেই যে ছবিটির কথা প্রথম আমার মনে ভেসে ওঠে, চঞ্চল চৌধুরী অভিনীত মনপুরা। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, নিথু আপাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। সেই গান সেই ছবিটি ছিল। এই ছবিতে গান আছে দুটি গান, এবং একেবারে গল্পের সাথে সাযুজ্য রেখে গান দুটি নির্মিত হয়েছে এবং চিত্রায়িত হয়েছে। এবার আসি অভিনয়ের কথায়। আগেই জানিয়েছি নাম ভূমিকায় রয়েছেন আজাদ আবুল কালাম। গুনিনের তিন নাতি রহম, আলী এবং রমিজ। রহমের চরিত্রে আছেন ireshzaker, আলীর চরিত্রে আছেন মোস্তফা মনোয়ার, এবং রমিজের চরিত্রে আছেন সারিফুল রাজ। সারিফুল রাজ, তার যে চরিত্র রমিজ, রমিজ একটি মেয়েকে ভালোবাসে, সে মেয়ের নাম হচ্ছে রাবেয়া, যে ভূমিকা অভিনয় করেছেন পরিমনি। পরিমনি যে খুব বেশি এই ছবিতে আছেন তা নয়, কিন্তু যতটুকু তিনি আছেন যথাযথ অভিনয় করেছেন। একদম গ্রামের মহিলা বা গ্রামের নারীদের যেরকম আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, ঠিক সেইভাবে তিনি অভিনয় করেছেন। আর এক্ষেত্রে অফ স্ক্রিন এবং অন স্ক্রিন রোম্যান্স এক হয়ে গেছে, কারণ সারিফুল রাজ এবং পরিমনি কয়েকদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আবার রাবেয়ার মা এবং দিদিমার সাথে এক জায়গায় থাকে। রাবেয়ার মায়ের ভূমিকায় রয়েছেন শিল্পী সরকার অপু, এবং তার দিদিমার ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান। এছাড়াও ছোট্ট একটি চরিত্রে আছেন নাসিরুদ্দিন খান। রাবেয়ার পরিবারকে দেখানো হয়েছে খুব উচ্চ বংশের মিয়া বাড়ি, সেই বাড়ির সাথে গুনিনের পরিবারের সম্বন্ধ না, রাবেয়ার দিদিমা ঠিক মানতে পারছেন না। আবার রাবেয়ার পরিবারে মানে শরিকি ঝামেলাও দেখানো হয়েছে এই ছবিতে, গল্পে যেটা উল্লেখ ছিল না। আবার রাবেয়াকে কিন্তু ভালোবাসে রমিজেরই দাদা আলী। দুই ব্যক্তি একই নারীকে ভালোবাসে, এর পরিণতি কি হবে জানবার জন্য আপনাকে দেখতে হবে এই ছবিটি। কিছুদিন আগেই বাংলাদেশে মুক্তি পেয়েছিল এই ছবি, কিন্তু দেখলে আপনি আবিষ্টের মতো দেখবেন, মহাবিষ্টের মতো। দুটি ঘন্টা যে কোথা দিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। অভিনয় নয়, মনে হবে আপনি যেন বাস্তব জীবনে দেখছেন এই মানুষদের, গুনিনকে, গুনিনের তিন নাতিকে, সেই গ্রামকে। গুনিনের মৃত্যু যখন হচ্ছে, সেই মৃত্যুর আগের মুহূর্তে যখন খবরটা পাচ্ছে রহম, রহম বাড়ি থেকে বর্ষার মধ্যে বেরিয়েছে, গল্পেও যা আছে এখানে ঠিক তাই আছে। এবং এই সময় একটি রোমহর্ষক দৃশ্য আছে, কি দৃশ্য আপনাদের তা বলবো না, আপনারা নিজেরা দেখে নিন, দেখুন আর চমকে যান। গুনিনের মৃত্যুর পরে দেখানো হয়েছে একটি আতঙ্ক যেন মানুষকে গ্রাস করেছে, কি সেই আতঙ্ক, কেন সেই আতঙ্ক জানবার জন্য দু ঘন্টার এই ছবিটি আপনাকে দেখতেই হবে। আমি দেখেছি গতকাল রাতে, আমি দেখেছি একটা না দেখেছি, আমি এক মুহূর্তের জন্য থামিনি, দেখে একেবারে থেমেছি। যেহেতু এই ছবিটি আমার খুব প্রিয় লেখক হাসান আজিজুল হকের লেখা একটি গল্প অবলম্বনে নির্মিত, তাই এটি দেখবার আগ্রহ আমার ছিলই। যখন বাংলাদেশে মুক্তি পেয়েছিল তখন আমি ভাবছিলাম যে ভারতবর্ষে কবে মুক্তি পাবে, তা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে, চরকি প্রযোজিত এই ছবি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে, যে কারণে আমি দেখতে পেয়েছি।
এই ছবির ডিওপি হলেন কামরুল হাসান খসরু, সঙ্গীতের দায়িত্বে আছেন ইমন চৌধুরী এবং সম্পাদক হলেন শরীফ আহমেদ। গল্পে গুনিনের স্ত্রীর ভূমিকা না থাকলেও এই ছবিতে আছে। এই ছবির কিছু দৃশ্যের কথা আমি উল্লেখ করতে চাই, যেমন শস্য শ্যামলা বাংলার যে ক্ষেত দেখানো হয়েছে বা তার নদী, গাছ আর বিশেষত বর্ষার যে দৃশ্যগুলি আমার অসাধারণ লেগেছে দেখতে। তাহলে গুনিন দেখে কেমন লাগলো আপনাদের সঙ্গে আমি তো শেয়ার করলাম। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে আমি ফিরে আসবো। সাথে থাকুন, হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস টু দা ধামাকা।